ওয়েলকাম টু বেদান্ত.কম। আমি তোমাদের মাইকেল পারমিনা ব্যানার্জি। এখন আমরা এই লেখচিত্রের অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, x প্লাস y ইকুয়াল টু 5 সমীকরণের আমাদের সমান্তরাল সরলরেখা নির্ণয়। তাহলে শুরু করা যাক। প্রথমে কি লিখবো, আমরা জানি x প্লাস dy প্লাস c ইকুয়াল টু 0, মানে স্বাভাবিক স্বাভাবিক সরলরেখা সমীকরণ সমান্তরাল সরলরেখার সমীকরণ হয় কি হয়, না x প্লাস dy ইকুয়ালস টু ধ্রুবক। সুতরাং এখানে x প্লাস y ইকুয়ালস টু 5 সমীকরণের ক্ষেত্রে a সমান সমান 1, b সমান সমান 1, অতএব সমান্তরাল সরল রেখাটি হবে x প্লাস y সমান k কমা দিয়ে k ধ্রুবক। দেখো কোন অপশনে আছে, এটা অপশন b তে আছে। ব্যাকেটে লিখে দেবো b, মানে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। বিভিন্ন রকমের সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক সলিউশন দেখে ভিজিট করতে পারো।